হ্যালো এভরিওয়ান, তো এখন আমি আছি বড়বাজার রাজা কাটরার রতন সরকার গার্ডেন স্ট্রিট ধূপকাঠি গলিতে। আজ তোমাদের আমি এমন একটা ভিডিও দিচ্ছি যেখানে দেখানো যাবে যে একদম ধূপকাঠি কিভাবে তোমরা তৈরি করতে পারো, ধূপকাঠি কিভাবে তৈরি করে নিজেরা বিজনেস করতে পারো, সেই রকম কিছু শপে আমি তোমাদের নিয়ে যাব, দেখাবো। আর একদম কম রেটে, মানে 1000 টাকা নিয়ে তোমরা কিন্তু এই ব্যবসায় নামতে পারো আর প্রচুর প্রফিট রেখে কিন্তু বিজনেস করতে পারো। এমনই একটা আজকে ভিডিও তোমাদের দেখাচ্ছি, ধূপকাঠির কালেকশনস একদম তোমরা এখান থেকে হোলসেলে নিতে পারবে, রিটেলে নিতে পারবে, সব কালেকশনস আমি দেখাবো, দাম বলবো। তো ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। নমস্কার দিদি। নমস্কার, তো আপনার দোকানের নামটা বলুন। আমার দোকানের নাম হচ্ছে মৃন্ময় ধূপসেন্টার। আচ্ছা, এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে তোমার 1 নম্বর রতন সরকার গার্ডেন সিন ধূপকাঠি গলি পোস্তা। তো মানুষে কি যদি হাওড়া থেকে আসে কিভাবে আসবে? হাওড়া থেকে এলে কেউ মিনিমাস ধরে আসতে পারে বা হেঁটে হেঁটে আসতে পারে, ভীষণ কাছে 10 কিলোমিটার রাস্তা হেঁটে আসতে পারে। কিসের উপর মূলত আপনারা ডিল করছেন? আমরা রিটেল হোলসেল দুটোর উপর ডিল করছি। আর রিটেল ব্যবসা বলতে যদি কেউ খুচরো মাল চায় তাকে খুচরোটাও দেওয়া আছে, আর যদি কেউ বলে হোলসেল বাল্ক কোয়ান্টিতে মাল লাগবে সেটাও দেওয়া হচ্ছে। মেনলি এখানে র কাঠির উপর দুপে, যে র কাঠির বা র মেটেরিয়ালস বা দুপে মেশিন যদি কেউ বলে সেটাও প্রোভাইড করা হচ্ছে। সেগুলো র কাঠি কিভাবে বানাতে হয় সেটাও শিখিয়ে দেওয়া হবে। ইভেন র কাঠি যে কেউ যদি যায় কেউ বলে যে আমার মেশিন লাগবে না, আমার অল্প পয়সার মধ্যে ইনভেস্ট করছে, 1 টাকা 1200 টাকা দিয়ে নেয় এনাফ, তুমি রকাটি দিয়ে কিভাবে সেল করতে হয় সবকিছু শিখিয়ে পারে পরিবার। মানে মোটামুটি 1000 টাকা দিয়ে ধূপকাঠির ব্যবসা শুরু করা, আরামসে চোখ বন্ধ করে কোনো কথা। ঠিক আছে, তো এবার কিছু কালেকশন দেখে নি। ঠিক আছে, আপনাকে কিছু জিনিস বোঝার আগে যে মানুষ কিভাবে বুঝবে যে সেই রকাটি, এটা রকাটি এটা কিভাবে বানাবো আমি বুঝবো। একদম একদম, এটা হচ্ছে মেন ধূপের রকাটি। আচ্ছা, এটা দিয়ে সেন্ড করে প্যাকেজিং করে তারপরে বাজারে বিক্রি করতে হয়। এটা হচ্ছে ধূপের র। আচ্ছা, কালার দেখতে পাচ্ছেন, কালার ভীষণ একটা মিষ্টি কালার। হ্যাঁ, অনেকজন পছন্দ করেন, যে আজকালকার বেশিরভাগ লোকই পছন্দ করেন যে আমরা একটু যেটা আমরা জিনিসটা প্রোডাক্টে কিনছি তাতে এটা বেশি কাঠি, সবাই পছন্দ করেন কাঠি, বেশি কাঠি প্লাস বেশি সেন্ট। একদম, কারণ কোম্পানি ব্র্যান্ডে অত কাঠি পাওয়া যায় না। না মানে একটা কোম্পানিতে ওরা 10 টাকা মাল বলুন বা 20 টাকা মাল বলুন একটা লিমিটেড কাঠি দেয়, কিন্তু যখন একটা কাস্টমার মাল তৈরি করে কাঠি দেখাতে চেষ্টা করে সংখ্যায় বেশি কাঠি দেওয়াতে কি হবে। তো এটা কিভাবে তৈরি করা হয়? আচ্ছা, এটা তৈরি করতে মেনলি লাগে হচ্ছে পারফিউম আর ডিপি অয়েল। আচ্ছা, সেটা একেবারে পরিপূরক। আচ্ছা, পারফিউম কত কি ভাগ সেটা আপনি দোকানে আসবেন আমি বুঝিয়ে দেবো। তা মেনলি চার একই ভাঙতে সাজেস্ট করি আমরা, যেটা লো রেঞ্জের পারফিউম, হাই রেঞ্জের পারফিউম হলে সেটা আমি বলে দেবো আপনি এতটা ভাঙতে পারবেন। ডিপির সাথে ডাইলেশন করে পারফিউমটাকে রাখতে হবে 48 ঘন্টা, আর যত বেশি রাখতে পারবেন তত ভালো হবে জিনিসপত্র গুলো। তো এগুলো সবকিছু তোমার কাছে পাওয়া যাবে তাই তো? সবকিছু, ইচ এন্ড এভরিথিং। তো আমরা দেখি। আচ্ছা, কিভাবে ধূপকাঠি তৈরি করা হয় তুমি তো বললে মোটামুটি, এবার আমাদের বলো যে ধূপকাঠি তৈরি করতে কি কি জিনিস লাগে। ধূপকাঠি তৈরি করতে দেখুন, ধূপকাঠি মেন আমি যেটা দেখালাম একটু আগেই বললাম, এই র কাঠি ডিপি সেন্ট, এটা হচ্ছে মেন ম্যাটেরিয়াল। আচ্ছা, তৈরি করতে লাগে। এরপরে কেউ যদি বুঝতে চান যে হ্যাঁ ধূপকাঠি তৈরি করার মেশিন আছে, সেই যে বাঁশকাঠি দেখতে পাচ্ছেন এই বাঁশকাঠিটা আমার কাছে পাওয়া যায়, এই যে কালো বাজারে তৈরি হয়েছে এই মেকিং ম্যাটেরিয়াল যা যা আছে সম্পূর্ণ এইচ এন্ড এভরিথিং আমার কাছে পেয়ে যাবেন সবকিছু। কেউ যদি কালো 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 গালিতে কাজ করতে চাই কালিটা পাবেন, কেউ বলছে না আমি কালি সব মিক্সিং করতে পারবো না আমার ডাইরেক্ট পিভিক্স লাগবে ডাইরেক্ট জল দিয়ে কাজ করবো, পিভিক্সটা আমার কাছে পেয়ে যাবেন, সেটা পেয়ে আমার কাছে পেয়ে যাবে। এবার আচ্ছা, তুমি আমাকে বলো সেন্ট, মানে সেন্টটা কিভাবে তৈরি করবে? সেন্ট সেন্টটা তৈরি করতে লাগে, আপনি ডিপি সাথে সেন্টটা ভাঙতে হবে, তারপরে এই যে কাঠি দেখতে পাচ্ছেন এই কাঠিটা খুলে 500 গ্রাম করে, এটা 1 কিলোর একটা প্যাকেজিং, এটা একটা বান্ডিল ডিপি সাথে সেন্টে 48 আওয়ার্স ভেঙে রেখে ওই ওই জিনিসটাতে ভাঙা রাখা আছে, ওটা এরমভাবে চুবিয়ে ট্রেনের মধ্যে রেখে উল্টে দিতে হবে জিনিসটাকে। সেন্ট গুলো তো তোমার কাছে পেয়ে যাবে, সেন্ট সেন্ট সেন্টে কিছু ভ্যারাইটিস আমি আপনাকে দেখাচ্ছি, সেন্ট একটু দেখি। যেমন এটা হচ্ছে ভারত দর্শন, ভীষণ এটা পরিচিত নাম আমাদের ভারত দর্শন, প্রায় আমাদের ইন্ডিয়াতে ভারত দর্শন ভীষণ একটা পরিচিত নাম, সব জায়গায় ভারত দর্শন সেন্ট বহু বুকে লোকে আমি শুনে থাকি। আর এছাড়া প্রচুর কোয়ালিটি আছে, প্রচুর, শুধুমাত্র ভারত দর্শন না, চন্দন। আচ্ছা, মানে নিত্য অনেক জনের একটা প্রিয় একটা জিনিস হচ্ছে চন্দন, চন্দন সব থেকে হাইয়েস্ট ভ্যারাইটি হচ্ছে পিএসএন। আচ্ছা, পিএসএন এর দাম হচ্ছে 1800 টাকা, 1600 টাকা পিএসএন এর ভাগ আছে, বিভিন্ন রকম 2000 টাকার পিএসএন এর আছে, আবার 1500 টাকার মধ্যে পিএসএন, বিভিন্ন রকম দামে পিএসএন এর আমার কাছে পাওয়া যায়, চন্দনের গন্ধ। আচ্ছা, এই চন্দনের একটু গন্ধটা আপনি নিন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন কি, জাস্ট নাকে একটু নিন তাহলে টাচ করতে পারবেন, এত স্মেল অসম্ভব সুন্দর, মানে যারা আসবে তারা তোমরা নিজেরা বুঝতে পারবে, আমি এখন স্মেলটা নিলাম বলে তোমরা আসলে বুঝতে পারবে যে ভীষণ সুন্দর যে চন্দনের স্মেলটা আমি নিলাম। আর কি কি স্মেল আছে আরো কিছু আপনাকে দেখাচ্ছি আমি, আরো কিছু তোমাদের দেখিয়ে দিই। চলো, ডেনিম আমার পছন্দের একটা। আচ্ছা, অলরেডি আমি আপনাকে লাগিয়েছি ডেনিম,
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে সেন্ট গুলোই একেবারে মাথা খারাপ করে দেওয়া, এত সুন্দর। এই সব রকম সেন্ট কিন্তু র ম্যাটেরিয়াল থেকে পাওয়া যায়, আনারস, 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 পাইনাপল, আচ্ছা পাইনাপল, ভীষণ হার্ড একটা গন্ধ, খুব সুন্দর। আরো কিছু ভ্যারাইটিস পাবেন, প্রায় সেন্ট্রাল ভ্যারাইটিস 10,000 এর উপর সেন্ট্রাল ভ্যারাইটিস আছে, আর বিভিন্ন রকম দামের আছে, 600 টাকা থেকে শুরু, 800, 1200, 2000, 2200, 2500, সব সেন্ট্রাল আপনাকে ভ্যারাইটিস পাবেন, ভ্যারাইটি পেয়ে যাবেন। আর রেডি কারোর জন্য যে আমি সেন্ড করবো না, যদি বলে আমার কাছে রেডি স্টিকের উপর, আমি আবার সেন্ড করতে প্রবলেম হচ্ছে, আমি রেডি স্টিকের উপরে কাজ করতে হয়, রেডি স্টিকের প্রচুর ভ্যারাইটিস পাবেন, রেডি স্টিকের আছে চম্পা আছে, চন্দন আছে, মোগরা আছে, রজনীগন্ধা, বা একটু দামে উঠলেন, এগুলো হচ্ছে একটু লোয়ার রেঞ্জের মাল, একটু দামে উঠলেন, মানে এই বান্ডেল গুলো কিরকম পড়ছে? প্রায় 60 টাকা থেকে শুরু বান্ডেল, 60 টাকা থেকে, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, 120 টাকা, 150 টাকা, যে যে এক বান্ডেলে কত থাকছে? এক বান্ডেলে 500 প্লাস কাউন্টিং থাকে, 500 প্লাস। আর তুমি এটা হচ্ছে রেজিস্টিক, এগুলো তো ওইগুলো থেকে এগুলো দামি করে, এগুলো তো এটা হচ্ছে 200 টাকা কিলো, 200 টাকা, যেমন 180 টাকা কিলো, এটা যে পাখি যায় এটা চন্দন, আচ্ছা, বিভিন্ন রকম, বা আবার কেউ যদি বলুন আমার এডি পাতা নিয়ে বিক্রি করবো, দেবো, এডি পাতাও ভ্যারাইটিস হয়ে যাবে। এই পাতা কত প্রাইস পড়ছে? এই পাতা হচ্ছে 210 টাকা ডজন, 10 টাকা ডজন, হ্যাঁ 210 টাকা ডজন, মাত্র 10 টাকা ডজন। এটা কেউ ধরুন পাশের পাতা নিয়ে প্যাকেজিং করবে, আচ্ছা, পাশের পাতার মধ্যে কিছু ভ্যারাইটিস দেখাচ্ছি, যে পাশের পাতা নিয়ে প্যাকেজিং করবে, রজনীগন্ধা আছে, আচ্ছা, গোলাপ আছে, আচ্ছা, বেল আছে, হ্যাঁ, আরো প্রচুর ভ্যারাইটিস, আপনাকে যেটা লাগবে আপনাকে বলবেন, আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের দেওয়া, আরো প্রচুর, আচ্ছা। আর 10 এর পাতা কিছু ভ্যারাইটিস দেখাচ্ছি আপনাকে, এটা যেমন রাধা কৃষ্ণ, আচ্ছা, দেখো এরকম পাতা তোমরা কিনে নিয়ে গিয়ে কিন্তু আলাদাও ধূপকাঠি বানিয়ে তোমরা এগুলো সেল করতে পারো। আবার যেহেতু যেই বললাম 22 তারিখ আমাদের রাম মন্দিরের ওপেনিং, 10 এর পাতা, 5 এর পাতা, বড় পাতা সবটাই পেয়ে যাবেন আপনারা রাম মন্দিরে। দেখো 22 তারিখ যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেরকম কিন্তু রামায়ণ নাম লেখা, তাই তো? হ্যাঁ, রামায়ণ নাম লেখা, দেখো এইরকম পাতাও তোমরা পেয়ে যাচ্ছ। আরো আমি কিছু ওই ভাইয়ের থেকে আরো কিছু কালেকশন দেখে নিচ্ছি, আরো বড় পাতা আছে কিছু, যেমন প্রচুর এখানে শিউলি ফুল, ভীষণ পছন্দের একটা ফুল, হ্যাঁ শিউলি ফুল, এই পারফিউমও পেয়ে যাবেন, না পাতাও পেয়ে যাবেন, শিউলি ফুল, শিউলি ফুল, ভীষণ সুন্দর একটা পাতা, আচ্ছা শিউলি ফুলের এমএসএফ সেন্টটাও কি পেয়ে যাবে? হ্যাঁ শিউলি ফুলের সেন্টটা পেয়ে যাবে, আচ্ছা শিউলি ফুলের সেন্টটাও তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে আসলে। আমি আরো কিছু দেখাচ্ছি, দেখো দেখুন আরো একটা জিনিস দেখাচ্ছি, এটা কৃষ্ণের ছটা নাম, আমরা তো সবাই জানি না যে কৃষ্ণের, কৃষ্ণের প্রচুর অবতার আমরা সবাই জানি, আমাদের কৃষ্ণের পাতা দিয়ে বার করানো হয়েছে, সুন্দর একটা, বাহ, এগুলো এই পাতাগুলো মানে কিরকম প্রাইস আছে একটু বলুন? এই পাতাগুলো যদি কেউ হোলসেল নিতে হয় তাদের জন্য 800 টাকা করে রেট পড়বে, 800 টাকা করে হোলসেল পুরো, হোলসেল রেট, আর খুচরোটা 10 টাকা করে, কটা থাকবে এটা? একটা চেনে 6টা থাকে, 6টা, পাঁচের মানে একটা চেনে 12টা থাকে, 2 টাকা মাল, 2 টাকার চেন পাতা হয় কিছু, 2 টাকা চেন পাতা আমরা আছে, যেমন 2 টাকার চেন মানে চন্দনের পাতা, হ্যাঁ, এগুলো খুচরো রেট হচ্ছে, যদি রিটেল রিটেল চান 3.5 টাকা, আর যদি হোলসেল চান 300 টাকা করে, নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি, এটা হচ্ছে চন্দনের সেন্ট, পিপির মধ্যে অঙ্কিত আছে, আরো কিছু আপনাদেরকে দেখে নিচ্ছি আমি, এটা হচ্ছে অঙ্কিত, আচ্ছা, যেমন এটা হচ্ছে কাঁচা গোলাপ, কাঁচা গোলাপ, কাঁচা গোলাপ, দেখো এই পাতাগুলো তোমরা পেয়ে যাচ্ছ, আর এর মধ্যে 3 ইঞ্চি বিভিন্ন মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর প্রচুর, 3 ইঞ্চি না, এর থেকে ছোট, এর থেকে যদি কেউ 3.5 ইঞ্চি যায়, 3.5 ইঞ্চি পাওয়া যাবে, 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 6 ইঞ্চি, 1 টাকার বিপি, 2 টাকার বিপি, 5 টাকার বিপি, 10 টাকার বিপি, সবগুলো আমাদের বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা। দেখো আরো স্যাম্পল মধ্যে কিছু দেখাচ্ছি এবার আপনাদেরকে, স্পেশাল স্যাম্পল, বাহ, এগুলো কি আছে? জেনি এগুলো সেন্টে স্যাম্পল, সব সেন্টে স্যাম্পল, আচ্ছা, কোম্পানি থেকে পাঠানো হয়, এগুলো সব কোম্পানি ব্র্যান্ডেড স্যাম্পল, হ্যাঁ, এগুলো কি রকম প্রাইস হচ্ছে এক একটা বটলের? আর একটা বোতল বিভিন্ন রকম পারফিউম, যেমন এটা 1400 টাকা, 1400 টাকা, এটা কিসের আছে? এটা ডেনিম, ডেনিম, এটা মোগরা, মোগরা হচ্ছে 1000 টাকা, 1000 টাকা, রেড অ্যাপেল, রেড অ্যাপেল 1600 টাকা, আচ্ছা, আমাকে কল করতে পারেন, আমি ফ্রি থাকি।
আচ্ছা আমি সাধ্যমতো আপনাদের কন্টাক্ট করব একদম আর তুমি এখানে সব কটা দেখিয়েছো স্যান্ডগুলো সেন কিছু দেখালাম এবার আসি মোশা গাড়িতে হ্যাঁ মশার জন্য কেমিক্যাল মেল কেউ যদি ধরো এরকম বান্ডেল নিচ্ছে একটা এটা কিরকম প্রাইস পড়ছে রয় কিছু কিছু আছে নিজস্ব তোমাদের ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ